হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের লিভিং রুমটিকে নতুন করে লুক দিব, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি যখন বাংলাদেশি ব্লগার অনন্যাস মম এই চ্যানেলটি খুলেছি তখনই আমি আমাদের লিভিং রুম ট্যুর দিয়েছি, যারা দেখেনি তারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন আমি একটু নতুন করে আবার সাজিয়ে নিব। আমাদের লিভিং রুমটা যেহেতু একটু বড়, তো সামনের অংশটা আর কি এভাবেই খালি থাকে, তো এখানে খালি থাকে তাই আমি এখানে দুটি কাঠের র‍্যাক দিয়েছি। তারপরও অনেক ফাঁকা জায়গা, তো এটিকে আজকে আমি অর্গানাইজড করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই সোফার উপরে যে ওয়ালের খালি অংশটা দেখছেন, এই দেয়ালটিকেও আজকে আমি সাজিয়ে নেব। তো এখন আমি এই দেয়ালটি কী দিয়ে সাজাবো, তাই আমি নিউ মার্কেট থেকে এখানে কিছু ওয়ালমেট কিনে এনেছি, তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি আমার দেয়ালে মাপ অনুযায়ী আমি এখানে 6টির মতো ওয়ালমেট কিনেছি, আর সবই আমি ফ্লাওয়ার্স কিনেছি। একটি একটি করে ওয়ালমেট আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পার পিস 150 টাকা করে পড়েছে, 200 টাকা করে চেয়েছে, তো আমি যেহেতু একটু বেশি নিব তো সেই ক্ষেত্রে এখানে 150 টাকা করে রেখেছে। আর যেটা একটু বড় সাইজের একেবারে নিচে, তো সেটা নিয়েছে 250 টাকা করে। ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের যদি কোনো একদিন ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। আর এই তো এক এক করে আমি 5টা ওয়ালমেট দেখিয়ে ফেলেছি। আর এই তো এখানে দেখছেন সবচেয়ে বড় যেটা, সেটা এটা হচ্ছে পাহাড়ের মতো, মানে হচ্ছে আইস পাহাড় আর কি, তো সেটি নিয়েছে 250 টাকা। তো এই আর কি, তো সব দেখিয়ে ফেলেছি। তো এখন আর কি এই ওয়ালমেটগুলো ডেকোরেশন করব। আমি কিন্তু অফ ক্যামেরায় আমাদের দেয়ালের যে ওয়ালমেটগুলো লাগাবো, তো সেগুলো সাইজ অনুযায়ী আমি কিভাবে লাগাবো সেখানে আমি প্যারাক লাগিয়ে নিয়েছি। আর এখানে যে খালি জায়গাটা দেখছেন এখানে সিটিং এরিয়া বানাবো, আর যে র‍্যাকটি দেখছেন, তো এই র‍্যাকটি নিয়ে আমার অনেক প্রশ্ন আপুরা করেছেন। তো এই র‍্যাকগুলো আমি বোর্ড দিয়ে বানিয়েছি, একটি বোর্ড কিনে আমি 3টি র‍্যাক, আর বাহিরের জন্য আমি বড় একটা র‍্যাক বানিয়েছি কমন স্পেসের জন্য আর কি, মেন ডোরের বাইরে, তো কোনো এক সময় দেখিয়ে দিব। আর এই তো কর্নারের উপরে আমি এখানে মানি প্লান্ট ঝুলিয়ে দিয়েছি। আর এই যে এইখানটাতে আমার বড় মেয়ের একটি ছোটোবেলার তোষক আছে, তো সেটি এখানে আর কি বিছিয়ে দিব। আর এখানের জন্য আমি একটি চাদরও নিয়েছি। আর এই তো এগুলো এখন আমি বিছিয়ে নিব। রুমটা যদি রং করে নেওয়া যেত তাহলে আরও এর গ্লেজটা আরও বেশি ভালো লাগতো। তো এখন রং করা প্রায় 70-80 হাজার টাকা পড়ে যাবে আমাদের পুরো বাসাটা। তো এই মুহূর্তে এতগুলো টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না, তাই আর কি রং করে নিচ্ছি না। এই বাসাটা প্রায় 7-8 বছর আগে রং করা। আমার হাজবেন্ডের ইনকামের উপর নির্ভর করে আমি সাধ্য এবং সামর্থ্যের ভিতরে আমি আমার পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছি। আমি আমার এই বাসার কিচেন রুম, বেডরুম 3টি এবং ড্রয়িং ডাইনিং সবগুলো রুমের ভিডিও দিয়েছি, যদি কেউ দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, কোনো না কোনো আইডিয়া পেয়ে যাবেন। আর এই তো কথা বলতে বলতে আমি সিটিং এরিয়াটা রেডি করে ফেলেছি। আর এখানে আমি 3টি কুশন রেখেছি,
আর এই কুশনগুলো কিন্তু আমি আমার পুরনো জামা দিয়ে করেছি। আর মাঝখানের যে কুশনটা দেখছেন, এটি আমি সুপার কাভার যখন আমরা চেঞ্জ করেছিলাম তখন যে কাপড়গুলো বেঁচেছে, তো সে বেঁচে যাওয়া কাপড়গুলো দিয়ে আমি কুশনগুলো বানিয়ে নিয়েছি। আর একেবারে কর্নারে দিয়ে দিয়েছি আমি একটি টেডি বিয়ার। আর এই পাশে ডান পাশে আমি একটি গাছ রেখেছি। তো এই ওয়াল ম্যাটগুলো আমি এখন উপরে সারিবদ্ধ করে লাগিয়ে দিব। আমার এই এখানে যে দুটি প্লান্ট দেখছেন, এটি কিন্তু ইনডোর প্লান্ট দুটিই। আর এই যে অ্যারিকা পামটা দেখছেন, এটি কিন্তু বছরের পর বছর ঘরে রাখলো, এটি কোনো সমস্যা হয় না, আর কম পানি দিলেও হয়ে যায়। আর মানি প্লান্টের কথা তো সবাই জানেন, আর কি বলবো। আর এই যে মানি প্লান্টের পাশে যে খালি অংশটা আছে, এখানেও আমি একটি ওয়াল ম্যাট লাগিয়ে দিব। আর এই তো লাগানোর পরে দেখছেন, আর এই বাম পাশে আমি আমাদের এসির রিমোটটা রেখেছি। আর এই তো এইভাবে আমাদের লিভিং রুমের এই কর্নারটিকে আমি সিটিং এরিয়া বানিয়েছি একেবারে জিরো বাজেটে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যখন এই লিভিং রুমের সিটিং এরিয়াটা রেডি করেছি তখন কিন্তু আমার হাজবেন্ড বাসায় ছিল না। রাতের বেলা যখন এসে দেখেছে ওনার কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো বাকি যে ওয়াল ম্যাটগুলো ছিল সেগুলো এখন সোফার উপরে যে খালি জায়গাটা আছে সেখানে আমি সারিবদ্ধ করে লাগিয়ে নিব। আর লাগানোর জন্য এখানে আমি প্যারাগ লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি এগুলো সারিবদ্ধ করে লাগাবো, তো সেই মাপ অনুযায়ী আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপরে আমি এক এক করে আর কি প্যারাগ লাগিয়ে এখন একটি একটি করে লাগিয়ে নিয়েছি। আর এই তো লাগানোর পরে লুকটা এমন হয়েছে। আর এই তো আমি এই যে অ্যারিকা পামটা আছে এখানে আমি অফ ক্যামেরায় একটি ফেরি লাইট এভাবে করে লাগিয়ে দিয়েছি। আর এখন দেখুন দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগছে। এই ধরনের ফেরি লাইটগুলো কিন্তু ঘরের সৌন্দর্যটা আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। তো আমার কাছে এই ফেরি লাইটগুলো দুটি আছে, তো একটি আমি এই গাছটির সঙ্গে জড়িয়ে দিয়ে আর কি ডেকোরেশন করেছি। আর এই তো ওয়ালটা এভাবে আমি ওয়াল ম্যাট দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার লিভিং রুমটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করে আরও নিত্য নতুন ভিডিও বানাতে। আমার অনেক ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই। আমি যখন লিভিং রুমের জন্য পর্দা কিনেছি তখন কিন্তু আমি আমাদের ওয়ালের রঙের সাথে ম্যাচিং করে অফ হোয়াইটটাই নিয়েছি। আর যেহেতু আমাদের সোফার রং মেরুন কালার, তো আমি পর্দার সাথে যে পেলমেটটি দিয়েছি সেটিও আর কি মেরুন কালার দিয়েছি। মেরুন কালার আমার অনেক পছন্দ, তাই আমি আমাদের লিভিং রুমটি মেরুন কালার দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আমার সোফা অথবা টিস্যু বক্স অথবা ফ্লাওয়ার্স, আর দেয়ালের ডান পাশের দেয়ালে আমি যে ওয়ালটপগুলো লাগিয়েছি সেটিও আমি কিন্তু মেরুন কালার দিয়ে সাজাতে ভুলিনি। বাড়ি মানে হচ্ছে শান্তির জায়গা, আর সেই শান্তির জায়গাটা যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি দিন শেষে কিন্তু আমাদেরই লাভ। আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।